এখন থেকে রাসায়নিক সার ছাড়া উৎপাদিত শাকসবজি মাঠ থেকে সরাসরি আসবে রাজধানীর বাজারে সরকারি পৃষ্ঠপোষকতায় কৃষক নিজে সেই সব ফসল বিক্রি করবেন রাজধানীর মানিকমী অ্যাভিনিউ এমন বাজার চালু হয়েছে এর উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেছেন ঢাকার অন্যান্য এলাকায়ও এই বাজার চালু করা হবে নিরাপদ শাকসবজি ও ন্যায্য দামের নিশ্চয়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারাও দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি হলেও বিক্রয় সুবিধার অভাবে মূল্য থেকে বঞ্চিত থেকে যায় প্রান্তিক কৃষকরা তাই এবার কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সরাসরি জমি থেকে শাকসবজির গুণগত মান পরীক্ষার পর রাজধানীতে বিক্রির কার্যক্রম চালু হল এ কাজে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ্ছ ভবন চত্বরে কৃষকের বাজার শিরোনামে এই সবজি বাজার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দ উদ্যোক্তারা বলছেন কোন ধরনের রাসায়নিক সার ছাড়াই উৎপাদিত হয় এসব ফসল যার সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা মধ্যসত্ত্ব ভোগী না থাকায় ফসলের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাও আপনার পৈশাখের বোটা আনছি সিম আনছি তারপরে পালং শাক আনছি মূলার শাক কলা আনছি আমার গ্রামের নাম হলো বাসনা সানরা ইউনিয়ন আমি আনছি ফুলকপি মিষ্টি কুমড়া পেঁয়াজ শালগম সকাল থেকে মাশরুম সেল করছি অনেক মাশরুম সেল হয়েছে পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো সেল হয়ে গেছে টাটকা শাকসবজি কিনতে বাজারে ভিড় জমান নগরবাসী এমন ব্যতিক্রমী উদ্যোগ রাজধানীর অন্যান্য এলাকায়ও ছড়িয়ে দেওয়ার আহ্বান ক্রেতাদের খুবই চমৎকার আমি তো কালকে পেপারে দেখে আজকে চলে আসছি এটা দেখার জন্য আমাদের আসলে তো এরকম উদ্যোগ হওয়া উচিত আমরা ঢাকাবাসীর জন্য একটা বিশাল পাওনা কৃষকের বাজার সরাসরি মাঠ থেকে কৃষকরা এখানে এসে বিক্রি করতেছে উদ্যোগটা তো ভালো আমরা চাচ্ছি যে এরকম হোক কারণ আমাদেরকে সবসময় টেনশনে থাকতে হয় যে কোন সবজিটা ভালো কোন সবজিটা খারাপ প্রথম দিনে উৎপাদন প্রক্রিয়া নিয়ে সরাসরি কৃষকের সঙ্গে কথা বলেন কৃষি মন্ত্রী পরে তিনি জানান ক্রেতাদের আগ্রহ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় কৃষকের বাজার চালু করা হবে নিরাপদ খাদ্য এবং পুষ্টিগত খাদ্য যে করা যায় সেটি দেখানোর জন্য এটা আমরা আজকে কৃষকের বাজার খুলেছি এটার সফলতার উপরে ভিত্তি করে একটা কর্মসূচি নিব এবং সারা বছর ধরেই যাতে এই বাজারটাকে আমরা পরিচালনা করতে পারি তারও আমরা উদ্যোগ গ্রহণ করব সপ্তাহের শুক্র ও শনিবার সকাল সাতটায় শুরু হয়ে মজুদ শেষ না হওয়া পর্যন্ত চলবে বাজারে বেচা কেনা আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা